নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার সকাল এখন 9টা। ছুটির দিন মানেই একটু বেশি করে ঘুমানো। হালকা ব্রেকফাস্ট খেয়ে ছেলে মেয়ে আর তাদের বান্ধবীদের নিয়ে যাচ্ছে আজকে ওয়াটার পার্কে। আজকে এখানে বেশ গরম পড়েছে জানেন, এক সপ্তাহ গরম থাকছে তো এক সপ্তাহ ঠান্ডা, কিন্তু আজকে আবার প্রচণ্ড গরম। আজকে এখানে 105 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা, প্রায় ধরুন 41 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এত গরমে আর বাড়িতে থেকে লাভ নেই, গরম তো এখানে খুব বেশি পাওয়া যায় না। এরপরই শুরু হয়ে যাবে শীতকাল, তো এত যখন একটা সুন্দর গরমের দিন পেয়েছি, তাই ভাবলাম ছেলে মেয়েদেরকে নিয়ে আজকে একটু ওয়াটার পার্কে যাই। এর থেকে ভালো দিন আর কী হতে পারে বলুন। প্রচণ্ড ভিড় আজ ওয়াটার পার্কে, কত যে ঘুরে ঘুরে একটা পার্কিং পেলাম। এই যে মেহা এসেছে, মেহার দুই বান্ধবী রামা আর ওর বাবা রামি। এক গাড়িতে সবাই এলে আরও বেশি মজা হতো, কিন্তু আমাদের গাড়িটা তো 5 সিটার, জায়গা হতো না সবার। তাই মেহার এক বান্ধবীর বাবা এসে ওদের দুজনকে নিয়ে এসেছে। ওই যে ওর বাবা ওর বান্ধবীর বাবার সঙ্গে কথা বলছে, নাম্বারগুলো সব নিয়ে রাখছে যদি কোনো কারণে দরকার পড়ে। এই ওয়াটার পার্কটা আমাদের বাড়ির সামনেই, কিন্তু আমরা জানতামই না জানেন। গত বছর আমরা যেখানে গেছিলাম সেটা বাড়ি থেকে ছিল বেশ দূরে, কিন্তু ওটা ছিল অসম্ভব ভালো। একটু ওটাই পয়সাটা বেশি লেগেছিল ঠিকই, $50 করে লেগেছিল পার হেড। $50 মানে প্রায় ধরুন 4,000 টাকা করে, কিন্তু এইটা আবার অনেকটাই সস্তা। তবে এটা ছোটো, কিন্তু বাচ্চারা তো জল পেলেই খুশি, ওই জন্য ভাবলাম ছোটো বড়োর বিচার করে কাজ নেই। হাতের কাছে যখন একটা ওয়াটার পার্ক আছে, অত বেশি যখন খরচাও পড়বে না, টুক করে আজকে গরমের দিন নিয়ে একবার চলে যাই, সারাটা দিন আনন্দ করবে। চারিদিকটা ফুরুস ফুলে ভরে আছে, কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। এই পার্কটা সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি খোলা, ওই জন্যই আমরা একটু তাড়াতাড়ি এসেছি, যাতে বাচ্চারা অন্তত 4-5 ঘন্টা জল নিয়ে খেলা করতে পারে। এটাতে $20 করে টিকিট, $20 মানে প্রায় ধরুন ওই 1600 টাকা করে, কিন্তু যেহেতু আমরা ক্যালিফোর্নিয়ায় আমাদের আইডেন্টিটি কার্ড আছে, তো আমাদের পড়বে $16 করে। তো $16 মানে আরও কমে গেল, প্রায় ধরুন ওই 1200 কি 1300 টাকা। যাক বাবা, টিকিটটা পাওয়া গেছে, শান্তি। নাহলে ছেলে মেয়েকে নিয়ে মুখ শুকিয়ে ফিরে যেতে হতো। এখানে টুকটাক বার্থডে পার্টিও হচ্ছে। আমরা যেহেতু অনলাইনে টিকিট কাটিনি, ভেবেছিলাম গিয়ে যদি বলে যে সব টিকিট সোল্ড আউট হয়ে গেছে, ছেলে মেয়েদের নিয়ে মুখ শুকিয়ে বাড়ি ফিরতে হতো, নাহলে আবার একটা পার্ক খুঁজতে হতো। তো কিন্তু দেখলাম না, সব টিকিট এখনও ওদের বিক্রি হয়নি। তো আমরা চলে এসেছি ভেতরে। এই সামনের যে পুলটা, এটা একদম পুচকিগুলোর পুল, তবে অনেক কিছু ব্যবস্থা আছে। তো বাচ্চারা এটাতে এখন যাবে না বললো, সোজা আমরা যাব এখন এই পার্কের মধ্যেই যে সুইমিং পুল আছে এখানে। এখানে বেশ খানিকক্ষণ এখন জল নিয়ে বাচ্চারা খেলা করবে, তারপরে যাব এখান থেকে স্লাইডে। এই পুলটা 5 ফুট মতো গভীর। তো মেহার বান্ধবীরা ওরা নিজেরা বেশ খেলা করছে, কারণ ওরা পা পেয়ে যাচ্ছে, কিন্তু রামাটা তো পা পাচ্ছে না, ওটা তো 4 ফুট, ওই জন্য ওইটাকে আমায় কোলে করে নিয়ে নিয়ে ঘুরতে হচ্ছে। ওর বাবা আর জলে নামেনি, শনি রবিবার মানে ওর বাবার একটু নিজের পড়াশোনার সময়। তো সাথে করে হেডফোন নিয়ে এসেছে, কিছু একটা কোর্স করছে, তো বসে বসে 4-5 ঘন্টা এখনও ওটা শুনবে, আর আমি ততক্ষণ বাচ্চাদেরকে নিয়ে এই দিকটায় খেলাতে থাকি। একটুখানি ওকে সিঁড়িটাতে বসিয়েছি যে 2 মিনিট তুই এখানে বস, তো আমি একটু সাঁতার কেটে আসি। আমাদের বাড়িতে তো সুইমিং পুল নেই, পুকুরের মতোই এত জল পেয়ে নিজেকে আটকে রাখা ভারী মুশকিল। অল্পই জন্য আমি একটুখানি সাঁতার কেটে নিচ্ছি। ছোটোবেলায় যখন আমরা দেশের বাড়ি যেতাম, আমার তো দেশের বাড়ি গ্রামে, তো ওখানে পুকুর ছিল অনেক, আমার গ্রামের বন্ধুরা আমাকে সাঁতার শিখিয়েছিল। আর বলে না, সাঁতার আর সাইকেল একবার যদি আপনি শিখে যান, তা আপনি কোনো দিন ভুলবেন না। আর সত্যিই কিন্তু তাই, যখন একটু জল পাই দেখি ঠিক কাটতে পারছি। আর মেহার বন্ধুরা প্রাণপণ চেষ্টা করছে মেহাকে সাঁতার শেখানোর। এই দিকের পুলটা 5 ফুটের আর ওই দিকের পুলটা আরও গভীর, যারা একদম প্রপারলি সাঁতার জানে তারাই যাচ্ছে একমাত্র ওই দিকের পুলটাতে। পুলটা ঘিরে চারিপাশে অনেকগুলো ছাতা দেওয়া আছে, চেয়ার দেওয়া আছে। বহু বাবা মায়েরাই পুলে নামেননি, কিন্তু বাচ্চারা জলের মধ্যে আনন্দ করছে, তো ওনারা পাড়ে বসে বসে দেখছেন। অনেকক্ষণ সময় আমরা এই সুইমিং পুলে কাটালাম, তবে চলুন এবার ওই দিকে স্লাইডের দিকে যাই। এই যে বাচ্চাদেরকে এবার এইখানটা তুলে নিয়ে এসে বসিয়েছি, ঠান্ডায় একদম এবার কাঁপছে। যতই বাইরে আবহাওয়াটা গরম হোক না কেন, যেই জল থেকে উঠে আসা হয় সঙ্গে সঙ্গে ঠান্ডা লাগতে শুরু করে দেয়। তো ওরা এখন দূর থেকে বসে দেখছে কীভাবে স্লাইডগুলো কাজ করছে। দুটো স্লাইড আছে প্রচণ্ড লম্বা, তো ওরা ওইটাতে যাবে নাকি ওই ঘুরে ঘুরে যেটা গোল গোল করে আছে ওইটাতে যাবে, সেইটাই ওরা তখন থেকে সবাই মিলে আলোচনা করছে। যেটাই উপর থেকে আছে দেখে কিরম ভয় লাগছে দেখুন, আমার তো মনে হচ্ছে ওখান থেকে ছিটকে না বেরিয়ে যায় কেউ। গতবার যখন আমরা ওয়াটার পার্কে গেছিলাম, রামাই স্লাইডগুলোতে চড়তে পারেনি জানেন, তখন তো ওর সাইজটা ছোট ছিল, 4 ফুটের নিচে ছিল, আর 4 ফুটের নিচে এগুলোতে অ্যালাউ নয়। দেখি চলুন এবার 4 ফুটও হলো কি না, নাহলে এইবারেও হয়তো চাপতে পারবে না। কী মন খারাপ গতবার ছেলের, ও হয়ে গেছে এবারও 4 ফুট, চলুন
এইবারে এই জীবনে প্রথমবার রামাই স্লাইডগুলোতে উঠতে পারবে। এই যে ঠেকে গেছে মাথাটা উঠ। স্লাইডে উপরে যাওয়ার একদম সিঁড়ির মুখটাতেই এই স্কেলটা দেয়া, যাতে আপনি প্রথমেই দেখে নিতে পারেন যে আপনার বাচ্চা উপরে ওই স্লাইডটাতে যাওয়ার জন্য তার উপযুক্ত উচ্চতা আছে কিনা। তো গত বছর রামকৃষ্ণ পারেনি, কিন্তু এই বছর রামকৃষ্ণ পারবে। ওই যে জলের ধারাটা কেমন যাচ্ছে দেখুন। মেহার এই বন্ধু দুটি অসম্ভব ভালো মেয়ে জানেন। সেই ছোটবেলা থেকেই দেখি ওরা যে শুধুমাত্র মেহার সঙ্গে মেশে তাই না, যেহেতু ছোটবেলা থেকে ওরা রামকৃষ্ণকেও দেখে, রামকৃষ্ণকেও দেখে খুব ভালোবাসে। কোথাও গেলে এত আগলে আগলে রাখে যেন মনে হয় একদম নিজের দিদির মতনই। ভীষণ ভিজে সিঁড়িগুলো, তাই সব বাচ্চাগুলোকে নিয়ে একটু আস্তে আস্তে উঠছি। আসলে সবাই একবার করে স্লাইডে করে নিচে যাচ্ছে, আর বেশ মজা হচ্ছে, তো আবার ঘুরে উঠে চলে আসছে, তো এই জন্য সিঁড়িগুলো প্রচণ্ড ভিজে। এখন আমরা বেশ কিছু জনের লাইনের পিছনে দাঁড়িয়ে আছি, কিন্তু ওপর থেকে ওয়াটার পার্কটা কী অপূর্ব সুন্দর লাগছে দেখুন। চারিদিকটা পাহাড়ে ঘেরা, আর মাঝখানে একটা ওয়াটার পার্ক, রং বেরঙের ছাতা, রং বেরঙের স্লাইড, হাসি মুখে বাচ্চারা ঘোরাঘুরি করছে, ছোটাছুটি করছে, ভীষণ সুন্দর একটা রৌদ্রোজ্জ্বল দিন। এই পার্কিং লটটা মনে হচ্ছে এখানে যারা এমপ্লয়িরা আছেন তাদের। তবে একটা জিনিস দেখে বেশ ভালো লাগলো, এই পার্কিং লটের যে গোটা শেডটা আছে সেটাতে সোলার প্যানেল লাগানো আছে দেখুন। এখানে মনে হয় যতটা ইলেকট্রিসিটি ব্যবহার হয় এখান থেকেই উঠে যায়। দুপুর প্রায় একটা মতো বাজে, আর একটুখানি বাচ্চারা খেলুক, তারপর একটু খাইয়ে নিতে হবে। চলুন, রামা বেরিয়ে গেছে ওই দিকটাতে, আর এই স্লাইডটা দিয়ে আমি আবার তাড়াতাড়ি নিচে যাই, নাহলে নিচে গিয়ে আমি ওকে যদি না খুঁজে পাই তো যখনই কোনো একটা স্লাইড নেবে ঠিক পাশেরটা আমি নিয়ে নেবো, যাতে আমরা দুজনে একসঙ্গে ওখানে গিয়ে পৌঁছাতে পারি। নাহলে ও আবার ওখানে গিয়ে কাউকে যদি না খুঁজে পায় একটুখানি হয়তো আবার ভয় পেয়ে যেতে পারে। সব মিলিয়ে এখানে দেখছি ছটা স্লাইড, মেহা মেহার বন্ধুরা কোন দিকটাতে আছে সেটাও খুঁজে পাচ্ছি না, খালি সিঁড়িটাতে গেলে একবার করে ওদেরকে দেখতে পাচ্ছি। তবে দাঁড়ান, এখানটাতে দু মিনিট দাঁড়াই। আমি যখন স্লাইডটা দিয়ে আসছিলাম দেখলাম মেহার বান্ধবী আমার পাশের স্লাইডটায় দাঁড়িয়েছিল, ও মনে হচ্ছে এবার এটা দিয়ে বেরাতে পারে। এবার সব বাচ্চাগুলোকে নিয়ে গিয়ে একটু খাইয়ে নিই, কারণ খাওয়ার ওখানটাতে দেখছি প্রচণ্ড লম্বা লাইন উপর থেকে দেখা যাচ্ছে। তবে ওর বাবা বলেছিল একটা বাজলেই খাবারের লাইনে দাঁড়িয়ে পড়বে, এখানে কোনো আবার আউটসাইড ফুড অ্যালাউ নয় জানেন। এটার মধ্যেই একটা খাবারের দোকান আছে, সেখান থেকেই আপনাকে খাবার জল সমস্ত কিছু নিতে হবে। তবে একটাই দোকান আর এত লোকজন। এদেশে যদি আপনি কোনো ওয়াটার পার্কে যান বা মিউজিয়ামে যান বা চিড়িয়াখানায় যান, বাইরে থেকে কোনো খাবার নিয়ে ওরা ভেতরে ঢুকতে দেয় না। ভেতরে ওদের নিজেদের যে খাবার দোকানগুলি থাকে সেখান থেকেই আপনাকে খাবার কিনে নিতে হবে। তো চলুন, তিনটি বাচ্চাকে পেয়ে গেছি আর একটির অপেক্ষা। ওই যে আর একটিও চলে এসেছে। এবার চারজনকে নিয়ে যাই, একটু খাইয়ে নিয়ে আসি, তারপর আবার ওরা খানিকক্ষণ খেলবে। ওর বাবা প্রায় আধ ঘন্টা মতোই লাইনে দাঁড়িয়ে চলে এসেছে এবার আমাদের খাবার। আজকে যেহেতু শনিবার তো কিছুটা নিরামিষ নেওয়া হয়েছে আর কিছুটা আমিষ। একদমই ওপরের প্লেটেই আছে এটি ন্যাচোস, কিছুটা চিপস আর একটু চিজ, এটা আমি খাবো। নেওয়া হয়েছে চারটি চিকেন বার্গার চারটি বাচ্চার জন্য, আর একটুখানি চিকেন ফ্রাই, দু প্লেট ফ্রেঞ্চ ফ্রাইস আর কটা আইসক্রিম। ফ্রেঞ্চ ফ্রাইসটা আমার খেতে খুব ভালোবাসে, আর কিছুটা আমিও নিতে পারবো। আর ওর বাবা নিয়েছে একটা বড় কোল্ড ড্রিঙ্কস, প্রচণ্ড গরম আজকে জানেন, আর ও তো জলে নামেনি, ওই জন্য ওর আরও বেশি গরম লাগছে। প্রথমে ভাবছিলাম নিজের দুটি বাচ্চা আবার সাথে দুটি বন্ধুর মেয়ে চারটি বাচ্চাকে একসাথে সামলাতে পারবো কি না, কিন্তু দেখছি না, মেয়েগুলো বড় হয়ে গেছে, নিজেদের খেয়াল নিজেরাই দেখছি রাখতে পারছে। ছোটোবেলায় এগুলো যা দুঃস্বপ্ন করতো
এখন শুধু একটাই দোষী, সেটা হচ্ছে রামা। বাড়ি গিয়ে একটি বড় কাজ আমার জন্য অপেক্ষা করছে। আজ রাতের মধ্যেই মায়ের ঘরটিকে ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। বিছানার চাদরটা চেঞ্জ করে নিতে হবে, ঘরটাকে ভ্যাকিউম করে নিতে হবে। কালকের জন্য ফেলে রাখলে মোটেই চলবে না, পরশু দিন সকাল হলেই তো মা নেমে যাবে। চলুন, সুইমিং পুলটা হয়ে গেছে, স্লাইডটাও হয়ে গেছে, এবার ওরা বলছে ওই যে ওইদিকে বাচ্চাদের জন্য যে খেলার জায়গাটা আছে এখানে খানিকক্ষণ খেলবে, তো এখানে এক দেড় ঘন্টা একটু খেলুক, তারপরে বাড়ির পথে রওনা দেবো। যাদের বাচ্চারা মোটামুটি 4 ফুটের নিচে তারা এই জায়গাটিতে আছে, কারণ তারা তো ওই স্লাইডটায় যেতে পারবে না, আর সুইমিং পুলে গেলেও তাদের সাথে সর্বদা থাকতে হবে। কিন্তু এই জায়গাটিতে জল একদম কম, তারা তাদের নিজেদের মতো খেলতে পারবে। এই বালতির জায়গাটি বাচ্চাদের ভারী পছন্দ হয়েছে, কারুর না কারুর মাথাতে এক বালতি করে জল পড়ে যাচ্ছে। তবে এই জায়গাটির বিশেষত্ব হচ্ছে এখানে জলটাতে হালকা মতো বেশ একটা ঢেউও আছে। বাচ্চারা যে শুয়ে আছে, আমি একটু বসে আছি, সব সময় একটা ঢেউ যেন হালকা হালকা গায়ে এসে লাগছে। ওরে বাবা, আবার ওপরে দেখুন, ওখানে যেমন 4টে ছোট ছোট বালতি ছিল, আর এখানে বিশাল একটা বালতি। ওই এক বালতি জল চারিদিকে সবার মাথার উপর ছড়িয়ে পড়ছে। চলুন, এবার ওঠার সময় হয়ে গেছে। তবে 4টে বাচ্চা, তো বাচ্চাদের জল থেকে তোলা তো জানেনই কিরাম মুশকিল কাজ। দুটোকে তুলতে পারছি, তো বাকি দুটো ততক্ষণে ছুটে চলে যাচ্ছে জলে। আবার বাকি দুটোকে যখন টেনে আনছি তখন একটা আবার হাতছাড়া হয়ে চলে যাচ্ছে। ভেতরে খুব সুন্দর শাওয়ার রুম ছিল, আর খুব বেশি ভিড় না হওয়ার জন্য খুব বেশি দাঁড়িয়েও থাকতে হয়নি। তো সবাই আমরা এখানে স্নান করে পরিষ্কার জামাকাপড় পরে এবার রওনা দিচ্ছি বাড়ির জন্য। মেহার বন্ধুর বাবাকে ফোন করে দেওয়া হয়েছিল, তো উনিও এসে গেছেন। 3টে মেয়ে এখন ওনার গাড়িতেই বাড়ি চলে যাবে, রামা যাবে আমাদের সাথে। যাই হোক, চলুন ধীরে সুস্থে বাড়ি পৌঁছাই। ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভ্লগে।